সি সেন্টার স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে আমার নবম শ্রেণীর মাধ্যমিক শাখার শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি তোমাদের দ্বিতীয় সেমিস্টার সিলেবাস সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করব। দ্বিতীয় অধ্যায় সপ্তম অধ্যায় হচ্ছে মধ্যযুগে বাংলার সামাজিক অর্থনৈতিক এবং সাংস্কৃতিক জীবন। ইতিপূর্বে আমি তোমাদের পঞ্চম অধ্যায় মধ্যযুগে বাংলার প্রাচীনকালে বাংলার সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক জীবন পড়িয়েছি। প্রাচীনকালের সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক জীবনের সাথে মধ্যযুগের সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক জীবনের অনেকটা মিল রয়েছে। তারপরেও আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে মধ্যযুগে মুসলমান ও হিন্দুদের সামাজিক ও সাংস্কৃতিক জীবন। অর্থাৎ মধ্যযুগে মুসলমানদের সামাজিক ও সাংস্কৃতিক জীবনে কয়েকটি বিষয় উল্লেখ করা যায়। এই কয়েকটি বিষয় হিন্দু এবং মুসলমান আমি পয়েন্ট আকারে মনে লিখে দিচ্ছি, পুরো খেয়াল করো। এর মধ্যে এক নম্বর পয়েন্ট হচ্ছে ধর্মীয় জীবন, দুই নম্বর হচ্ছে শ্রেণী বিভাগ, তিন নম্বর পেশা, চার নম্বর উৎসব, পাঁচ নম্বরে খাদ্য সামগ্রী, ছয় নম্বরে হচ্ছে পোশাক পরিচ্ছদ। এই কয়টা বিষয় মূলত এই পাঁচটা বিষয়ের উপরেই ধারাবাহিক আলোচনা করব। এক নম্বরটা হচ্ছে ধর্মীয় উৎসব অর্থাৎ ধর্মীয় জীবন, দুই নম্বর হচ্ছে তোমার শ্রেণী বিভাগ, পেশা, উৎসব, খাদ্য সামগ্রী, পোশাক পরিচ্ছদ। এখন এক নম্বরটা খেয়াল করো, ধর্মীয় জীবন। ধর্মীয় জীবন মুসলমানদের ছিল আসলে মসজিদ ভিত্তিক। প্রাচীনকালে সবচেয়ে বেশি মসজিদ, মাদ্রাসা, খানকাহ ইত্যাদি নির্মাণ করেছে এবং মসজিদে শুক্রবার দিন খুতবা পাঠ করা, পাঁচ অক্ত নামাজ পড়া, সালাত আদায় করা। মধ্যযুগে এরকমটা বেশি ছিল। এর মধ্যে মধ্যযুগে কয়েকজন শাসকের নাম বলা যায়। একজন হচ্ছে গিয়াসউদ্দিন ইলিয়াস শাহ, তারপর ইকতারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। খলজি সর্বপ্রথম মুসলিম শাসন কাজ শুরু করে। এরকম আরও ইলিয়াস শাহের বংশ, কয়েকটি বংশ এরা খুতবা পাঠ শুরু করে। অর্থাৎ ইলিয়াস শাহ ওই খুতবা পাঠ সর্বপ্রথম শুরু করে। হিন্দুদের মধ্যে এরকম ধর্মীয় ক্ষেত্রে রয়েছে, তারা বিভিন্ন পূজা করত, বারো মাসে তেরো পূজা অর্থাৎ সবজনদের বড় পূজা করত। এদের পূজা, তারপরে বৃক্ষ পূজা, সূর্য পূজা, ছুটি দেবতা ইত্যাদি পূজা করত, কালী পূজা ইত্যাদি, দুর্গা পূজা ইত্যাদি পূজা তারা করত, অনুসরণ করত। দুই নম্বর হচ্ছে শ্রেণী বিভাগ। মুসলমানদের তখন মধ্যযুগে তিনটা শ্রেণীতে বিভক্ত করা হয়েছে, মূলত তিনটা শ্রেণী মুসলমানদের বিভক্ত করা হয়েছে। একটা হচ্ছে উচ্চ শ্রেণী, মধ্যম শ্রেণী, নিম্ন শ্রেণী। এখন উচ্চ শ্রেণী হচ্ছে সেই সকল যারা উচ্চশ্রেণী রাজা বাদশাহ অর্থাৎ শাসক ব্যক্তি, উচ্চশিক্ষিত, তারা মূলত উচ্চ শ্রেণী ছিলেন। যারা যুদ্ধ করতে পারত তারা মূলত উচ্চ শ্রেণী ছিল। আর নিম্ন শ্রেণীর মধ্যে আশা করা যায় যে কৃষক, তাঁতি, জেলে এরা যারা আছে, এরা নিম্ন শ্রেণীর মোয়াজ্জেম, শিক্ষিত ব্যক্তি, এরা ছিল মধ্যম শ্রেণী। তদ্রুপ হিন্দুদেরও এরকম শ্রেণী বিভাগে চারটি ভাগ পাওয়া যায়। চারটি ভাগের মধ্যে হচ্ছে ক্ষত্রিয়, শূদ্র, বৈশ্য, চারটি ভাগে ভাগ করা যায়। ব্রাহ্মণ, ব্রাহ্মণ হচ্ছে তারা যারা ওই যুদ্ধ করতে পারত, যুদ্ধে পারদর্শী ছিল, উচ্চ বংশ, যারা এদের ব্রাহ্মণ বলা হয়। ক্ষত্রিয় যারা উচ্চ বংশ তারা হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয় তারা যুদ্ধ, তারা ক্ষত্রিয়। বৈশ্য যারা ওই তোমার কৃষি কাজ করত ইত্যাদি, হাঁস মুরগি পালন করত। শূদ্র অর্থাৎ নিম্ন শ্রেণী, যারা হচ্ছে দাস, তারপর হচ্ছে চতুর্থ শ্রেণীর যে কর্মচারীগুলো আছে, এরকম শূদ্র, এরকম চারটি ভাগে ভাগ করা হয়েছে। এখন হচ্ছে যে দেখা যাচ্ছে যে পেশা, মুসলমানদের অধিকাংশরাই তোমার পেশাই ছিল কৃষক। তাদের কৃষিকাজ ছিল মূলত প্রধান, তাছাড়া তারা শিল্প, ব্যবসা বাণিজ্য কিছু করেছে মুসলমানরা। হিন্দুদের মধ্যে এরকম পেশার ক্ষেত্রে কৃষিকাজ, ব্যবসা বাণিজ্য বিষয়গুলো লক্ষ্য করা যায়। এই ছিল মূলত তাদের পেশা সম্পর্কে ধারণা। এছাড়া যুদ্ধ করা মধ্যযুগে মুসলমানদের একটা পেশা ছিল, ব্যবসা বাণিজ্য করা।
এখন আসা যাক বিভিন্ন উৎসব উৎসব উৎসবের মধ্যে মুসলমানদের উৎসবের মধ্যে হচ্ছে বিয়ে শাদির উৎসব করা, তারপর সুন্নতের ফতনা, তারপর হচ্ছে আকিকা অর্থাৎ ছেলে মেয়ে জন্মগ্রহণ করে সাত দিন আকিকা দেওয়া, এই যে উৎসবগুলো এগুলো প্রচলন ছিল, তারপর সুন্নতের ফতনা, তারপর বিয়ে শাদির অনুষ্ঠান, মুরুবিরা এই কত এমন আরও কিছু উৎসব ছিল যে মৃতকে কবর দেওয়া এবং তার কবরের মাগফিরাতের জন্য মৃত ব্যক্তির পাশে কোরআন পাঠ করা এবং মৃত ব্যক্তির 40 দিন উপলক্ষ করে মিলাদ ইত্যাদি আয়োজন করা হয়েছে মুসলমানদের। তাছাড়া বিয়ে শাদির উৎসব ইত্যাদি উৎসব পালন করা হয়। এখন হিন্দুদের মধ্যে উৎসবগুলোর মধ্যে ছিল এরকম তাদের বড় বড় যে দুর্গাপূজা, তাদেরও বিয়ে শাদি ইত্যাদিতে তারা বিভিন্ন ধরনের নাচ গান ইত্যাদি উৎসবে তারা পরিণত করেছিল, ইত্যাদি উৎসব করেছিল। মূলত হিন্দু মুসলমানদের মধ্যে উৎসবের মধ্যে খুব একটা পার্থক্য নেই, তো এরকম উৎসব অনুষ্ঠান তারা করেছিল। সবশেষে আসে তার পোশাক পরিচিত, হিন্দু মুসলমানদের পোশাক পরিচিতের মূল পার্থক্য হচ্ছে হিন্দুরা ধুতি পাঞ্জাবি ইত্যাদি পরিধান করত, তো মুসলমানরাও বিভিন্ন ধরনের শাড়ি, তারপর সালোয়ার কামিজ, ধনীরা সালোয়ার কামিজ পায়জামা পরিধান করত, তারা হাতে আংটি এবং মূল গলাবদ্ধ জামা পোশাক পরিচ্ছেদ ইত্যাদি পরিধান করেছে। পাশাপাশি তারা মুসলমানরা আংটি, তারপর অন্যান্য জিনিস তারা পরিধান করেছে। তাছাড়া তারা ওই মৌলবীরা মুন্সিরা তার পায়জামা পাঞ্জাবি টুপি ইত্যাদি পরিধান করেছে। হিন্দুদের মধ্যে এরকম পোশাক পরিচ্ছেদের মধ্যে হচ্ছে অলঙ্কারের মধ্যে হচ্ছে পায়জামা, তারপর পাঞ্জাবি ধুতি ইত্যাদি পরিধান করেছে। এবং আসা যাক হচ্ছে খাদ্য সামগ্রী, খাদ্য সামগ্রীর মধ্যে অনেকটা মিল ছিল হিন্দু মুসলমানদের, যেমন ধরো ইলিশ মাছ, শুকনি মাছ, বিভিন্ন ফলের মধ্যে আম জাম, কাঁঠাল, লিচু, তারপর হচ্ছে বিভিন্ন মশলা জাতীয় খাবার, রসুন, পিঁয়াজ, সাদা ইত্যাদি বঙ্গে উৎপন্ন হতো, এগুলো ছিল মুসলমানদের। পাশাপাশি হিন্দুরাও এরকম খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ইলিশ মাছ, শুটকি মাছ, তারপর হচ্ছে আম জাম, কাঁঠাল, লিচু, পেয়ারা ইত্যাদি খাদ্য সামগ্রী হিসেবে তারা ব্যবহার করেছে। এই হলো মূলত প্রাচীনকালে হিন্দু ও মুসলমানদের সামাজিক জীবন ও সাংস্কৃতিক জীবন। তো আশা করি সুপ্রিয় শিক্ষার্থী বুঝতে পারছো, তাদের কোনো পাঠ্যবইয়ের আলোকে বুঝে নেবে, এখান থেকে সৃজনশীল আসার সম্ভাবনা বেশি আসতে পারে, আসবে। আর পাশাপাশি তোমাদের সবাইকে আরেকটা বিষয় অবগত করছি, চলতি মাসের অর্থাৎ আগস্ট মাসের থিম ডায়লগ হচ্ছে পিতামাতা ও শিক্ষকদের দায়িত্ব কর্তব্য। আসলে পিতামাতার দায়িত্ব কর্তব্য আমাদের এই থিম ডায়লগটা ভিত্তি করে এ হবে না, করাবে এমন না। পিতামাতা যদি বৃদ্ধ হয় তো তার তোমার আশার আচার ব্যবহার করা যেন ঈশ্বরতা না করে, আমাদের এরকম আশার আচরণ করতে হবে। আমাদের বাইরে মুস্তাফের ঘটনা আমরা জানি যে মা বাবা মা এক গ্লাস পানি চেয়েছিল, এসে দেখে যে মা পেয়ে গেছে, সারা রাত মার পাশে গ্লাস নিয়ে দাঁড়িয়েছিল। তো আমরা আসলে মার সেবা যত্ন করবো বৃদ্ধ বয়সে, যারা তখন শিশু হয়ে যায় তাদেরকে আমরা সর্বোচ্চ সেবা যত্ন করবো, খেয়াল রাখবো। তো ধন্যবাদ সবাইকে, আজকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।